ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। সংস্থাটির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারকে এখন থেকে প্রতি মাসে বাকি 3 পণ্যের সাথে 5 কেজি চালও দেওয়া হবে। রোববার রাজধানীর উত্তরায় চলতি মাসের বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। বলা হয়, এই কর্মসূচি বাজারে চালের চাহিদা ও দাম দুটো কমাতেই সহায়তা করবে। শ্রাবণের বৃষ্টি মাথায় নিয়ে এই মানুষগুলো হাজির হয়েছিল টিসিবির পণ্য কিনতে। নির্ধারিত সময় ছিল বেলা 12টা, যদিও তার আধ ঘন্টা আগে থেকেই সারি দীর্ঘ হতে থাকে উত্তরা সেক্টরাটের এই আয়োজনে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসেই এখান থেকে একবার করে পণ্য কেনেন তারা। পান 2 লিটার তেল, 2 কেজি ডাল আর 1 কেজি চিনি কিছুটা কম দামে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে 5 কেজি চালও, দাম 30 টাকা। আর তাই এই বাড়তি আগ্রহ। এখান থেকে মালটা নিলে আমাদের একটু সাশ্রয় হয়, তাই আর কি বৃষ্টির মধ্যে কষ্ট হলো আমাদের নিতে হয়। আমাদের জন্য সুবিধাভোগীদের এই বাড়তি চাহিদার কথা জানে সরকারও। তাই কর্মসূচির উদ্বোধনী আয়োজনে জানানো হয়, টিসিবির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবার ছাড়াও আরো প্রায় 50 লাখ পরিবারকে মাসে 15 কেজি করে চাল দিচ্ছে সরকার ওএমএস কার্যক্রমের আওতায়। এর বাইরে আরো বেশ কিছু খাদ্যশস্য সরবরাহের কর্মসূচি রয়েছে। খাদ্য বিভাগের হিসেবে টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে ভোক্তা পর্যায়ে মাসে 50,000 টন চালের চাহিদা মিটবে। প্রায় বছরে 30 লক্ষ মেট্রিক টন আমরা খাদ্যশস্য আমরা বিতরণ করি, আমাদের রেশন দিই। তার সাথে যদি 1 কোটি টিসিবির কার্ডধারীকে দেওয়া যায় এবং এই 6 লক্ষ টন, তাহলে বাজারে আরো উদ্বৃত্ত হিসেবে অন্তর্কে আপনাদেরকে বাজারে 5 কেজি চাল আর কিনতে যেতে হবে এবং নিম্নআয়ের লোকের জন্য এটা খুব সহনশীল হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, আমরাও মনে করি, আপনারাও মনে করেন। অনুষ্ঠানে জানানো হয়, আমদানি খরচ কমায় এবার মসুর ডালের দাম কেজিতে 10 টাকা কমানো হয়েছে। সব মিলে ভর্তুকি মূল্যের এই কার্যক্রম থেকে সবগুলো পণ্য কিনতে একটি পরিবারকে 540 টাকা খরচ করতে হবে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।